আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। ইউটিউব থাম্বনেল মূলত ভিউজ পাওয়ার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যত বেশি আকর্ষণীয় করতে পারবে এই থাম্বনেলটা, সে ভিউজ পাবে সবচেয়ে বেশি। মনে রাখবেন, আপনার থাম্বনেলের আকার এবং উজ্জ্বলতার উপর নির্ভর করবে আপনার ভিডিও ইউটিউবাররা দেখবে কি দেখবে না। অনেক নতুন ইউটিউবার আছে যারা থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় বা থাম্বনেল কী জিনিস সেই জিনিসটাও ঠিক মতো জানে না। তারপর আমি সংক্ষিপ্তভাবে বলছি, থাম্বনেল হচ্ছে ভিডিওর উপরে যে একটা আবরণ দেওয়া হয়, সে আবরণটার নাম হচ্ছে থাম্বনেল। আপনার ভিডিওটা কী ধরনের কোয়ালিটিপূর্ণ হবে সেটা অনেকটা নির্ভর করে আপনার ভিডিও থাম্বনেলের উপরে। এই জন্য ভিডিও থাম্বনেলটা খুব সুন্দরভাবে আপনাদেরকে তৈরি করতে হবে। আর এই ভিডিও থাম্বনেলটা তৈরি করতে বেশি কিছু লাগে না, একটা ফিক্সআপ আর এক ফিক্সেল দুইটা অ্যাপ আছে, সেই অ্যাপগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। আর যদি কারো যদি ডাউনলোড করা থাকে তো ভালো কথা, আর যদি না করা থাকে তাহলে ডাউনলোড করতে হবে। আমরা প্লে স্টোর থেকে সেই পিক্সেলটা আমরা কী করব, ডাউনলোড করে রাখব। ডাউনলোড আপনি করার জন্য শুধু ওখানে শুধুমাত্র প্লে স্টোরে যাই, শুধু লিখলেই হবে, আর দেখবেন যে অটোমেটিকলি ইনস্টল নিচ্ছে। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন, আর যারা করছেন অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা এখন দেখি, এই যে আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে প্লে স্টোর হচ্ছে যেই তিন কোণে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে প্লে স্টোর। আমরা প্লে স্টোর ওপেন করলাম, এখানে শুধু পিক্সেল লিখব, লিখলে আমাদের সামনে চলে আসবে সেই জিনিসটা। এই যে চলে আসছে অলরেডি, তিনটা শব্দ লিখতে না লিখতে, এই যে প্রথমে যে জিনিসটা আসছে সেই জিনিসটা আমরা কি ওকে করব। তো ওকে করলাম, ওকে করার পর দেখেন আমার এখানে ওপেন লেখা আসছে, কারণ আমি আগে ডাউনলোড করছিলাম, ইনস্টল করছিলাম, যার কারণে ওপেন লেখা আসছে। আর আপনি নতুন করে ওপেন করলে শুধুমাত্র আপনি কী করবেন, জাস্ট ওকে করবেন, কাজ হচ্ছে আপনাকে ওকে করা। এই যে আমি এখন ফিক্সার অন করলাম, অন করার শেষ সাথে সাথে আমি দেখতেছি কী জিনিস আসছে আমার সামনে, একটা পেজ আসছে এখানে, একটা এই যে এই থাম্বনেলটা, এটাই উপরে টেক্সট লেখার জন্য যে একটা দেখতেছেন সেই জিনিসটা আমরা প্রাথমিকভাবে এখন আমরা ডিলিট করবো। ডিলিট করার জন্য যে বামে থেকে দুই নম্বর যে একটা আছে, ডিলিটের চিহ্ন আছে, ওখানে ওকে করব। এখন আমরা থাম্বনেলের যে আকার, সে আকারটা আমরা তৈরি করব। এই আকার তৈরি করতে গেলে আমাদেরকে কাজ করতে হবে ওই যে থ্রি নট আইকনে, ওকে করতে হবে। হ্যাঁ, আমরা ওখানে ওকে করার পরে নিচে দেখতেছি থাম্বনেল একটা সাইজ লেখা আসতেছে, তার আগে একটা কোস্টাল ওকে করব। ওকে করার পরে যে দেখেন এখানে কোস্টালে ওকে করলেই আমরা থাম্বনেল একটা ইমেজ সাইজ লেখা দেখতে পাবো, যে থাম্বনেল ইমেজ সাইজ লেখা দেখতেছি। এটা ওকে করলেই দেখেন 1280x720 লেখা সুন্দর করে লেখা এসে গেছে। এটা হলো অরিজিনালি, এটা অরিজিনাল, এটাই এসে যায় থাম্বনেলের সাইজ। দেখেন আপনাদের সাইজ পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখন করব কি, কালারটা পরিবর্তন করব। দেখেন আমরা কালারটা পরিবর্তন করতে গেলে আমরা কী করতেছি, হ্যাঁ, মাঝে সর্বমাঝে যে আছে পাঁচ কোণার একটা আছে, ওটাকে ওকে করলাম, এরপরে কালার সিলেক্ট করলাম, ঠিক আছে, কালার সিলেক্ট করি। এখন আমার পছন্দনীয় কালার আমরা নিচ্ছি, এখানে আমি সাদার উপরে যেহেতু আমি লাল কালারটাই আমি চয়েস করলাম, ওকে। এখন এনাবেল করে দেন এটাকে, কালারটাকে এনাবেল করে দেন। এখন আমি ওইখানে আমি লিখব, ঠিক আছে, একটা ছবি নিয়ে আসবো উপরে ডাইনে আইকনে, এই প্লাস চিহ্নতে আমি কী করলাম, ওকে করলাম। ওকে করে নিচে আসি আমরা গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে ওখানে একটা ছবি নিলাম, আমি আমার ছবি একটা নিলাম, ওটাকে সাইজ মতো আমি আসতে পারে এখানে বসিয়ে দিব, সুন্দর করে বসিয়ে দেব, ওকে বসিয়ে দিলাম। এখন এর উপরে আমি আবার আরেকটা কী করব, উপরে একটা জায়গা রাখছি দেখছেন, ওখানে আমি লেখার জন্য এই মাথা থেকে ওই মাথা লেখার জন্য যে কী লিখবো সেই জিনিসটা, মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি, এই কথাটা লেখবো।
লেখার জন্য নিচে একটা বাউন্ডারি দেবো যাতে লেখাটা সুন্দরভাবে ফুটে ওঠে। এই যে শার্পে আমি ওকে করলাম, ওকে করে এই যে নিলাম, নেওয়ার পরে এটাতে আমি কালার দিচ্ছি, সাইজ মতো বসাচ্ছি, বসা এখন কালার দেব। কালারের জন্য আমি নব সিলেকশন করতেছি, কালার সিলেকশন করতেছি। এই কালারটাকে আমি এনাবেল করবো, এনাবেল করছি, চলে আসছে, ঠিক আছে। এখন আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি সুন্দরভাবে সেই জিনিসটা সেট করব। সেট করে যা এমনভাবে সেট করব যাতে আমার ছবিটার উপরে না পড়ে, আর ছবিটার উপরে পড়লে অসুবিধা নেই, সেটাও কিন্তু ব্যবস্থা আছে। আপাতত আমি ওই দিকে যাচ্ছি না, ঠিক আছে, ওকে করলাম, সুন্দর মতো বসে গেল। এখন আমার টেক্সটের জন্য আমি আবার উপরে বাম কর্নারে আমি আবার কী করব, ওকে করব, ওখানে একটা টেক্সট লিখব, টেক্সটের জন্য ওখানে ওকে করলাম। এখানে আবার কলম আছে, কলম দিয়ে আমি লিখলাম মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি। হ্যাঁ, এটা ওকে করলাম, সুন্দর করে আস্তে আস্তে এটা কী করতেছি, সাইজ মতো এই জিনিসটা ওই যে উপরে কালারের উপরে আস্তে আস্তে বসাই দেব, লাল কালার উপরে বসাই দেব। বসাই দিয়ে কী করব, এটাকে আমি ভিন্ন কালার সাদা কালারে নিয়ে আসবো। লেখাটাকে সাদা কালার নিতে গেলে ওই যে দেখেন কালার সিলেকশন করতেছি, এই যে সাদা কালার ওকে করলাম, এবার দেখছেন লালের উপরে সুন্দর করে লেখাটা ফুটে উঠছে। এখন আমি ফ্রন্ট সিলেকশন করব, ফ্রন্ট লেখার ফ্রন্ট সাইজ, এই সাইজটা আমরা সিলেকশন করে নেব, যার কাছে যে সাইজটা পছন্দনীয় আপনি আপনার সাইজ মতো আপনি কী করবেন, পছন্দ করে ওখানে উপরে নিচে করে সুন্দর করে বসাই দেবেন। যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন, আর যারা করছেন অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও কীভাবে থাম্বনেল আপনার ছবিটাকে কীভাবে আপনি রিমুভ করবেন, রিমুভ করে কীভাবে বসাই দিবেন সেই জিনিসটা নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি বেল আইকনটাও অল করে রেখেন যাতে আপনার সাথে সাথে নোটিফিকেশন দিতে পারে। ওকে, এখন আমি কী করব, ছবির বাম ডান পাশে লিখতে হবে ইউটিউব। ইউটিউবটা আমরা হাত দিয়ে লিখলেও লিখতে পারি, টেক্সট দিয়ে লিখতে পারি, কিন্তু সেই লেখাটা লিখলে তেমন একটা উজ্জ্বলতা আসবে না। এই জন্য আমরা কী করব, একটা ওই যে আমি ছবি যেভাবে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সে এখন আবার একই রকম একটা আমি ইউটিউবটাকে ডাউনলোড করছি এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি, গ্যালারিতে সেভ করে রাখছি, সেই জিনিসটা আসি এখানে বসাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করা লাগে পরবর্তী ভিডিও আসতেছে, সেই জিনিসটা আপনাদেরকে পরবর্তী ভিডিও আমি আপনাকে দেখাই দেব। আপনারা এখনই অল বাটন দিয়ে রাখেন যাতে নোটিফিকেশান যেতে পারে। দেখছেন কত সুন্দরভাবে সেই জিনিসটা এখন আপনাদের সামনে উপস্থাপন হলো, আর উজ্জ্বলতা কত আকর্ষণীয় হলো, তাই না? হ্যাঁ, আপনি যত আকর্ষণীয় ব্যানারটা করবেন লোকজনের কাছে তত আকর্ষণীয় হবে। বসাই দিলাম, এখন আবার নতুন করে টেক্সট লিখতে হবে এখানে থাম্বনেল। থাম্বনেলটা লেখার জন্য আমরা আবার একটা ইয়ে করবো, নিজে ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে। এই যে আর ওকে করলাম, মানে শার্পে ওকে করার পরে কী করবো, এখানে একটা কালার দিব, একটা সাইজ নিব, নিচের থেকে আমি একটা সাইজ পছন্দ করলাম, এটা সুন্দর করে এখানে বসাই দিলাম। এই বসাই দিয়ে একটা কালার দিব, সাদার উপরে সাদা যেহেতু কালারটা সয়েজ হবে না, এই জন্য কী করলাম সুন্দর করে বসাই দিলাম। বসাই দিয়ে লাল কালার দিচ্ছি, দাঁড়ান এটা এনাবল করে দিচ্ছি, দেখছেন কালার এসে গেছে। এই কালার উপরে আমি আবার নতুন করে টেক্সট দেব, থাম্বনেল লিখব, তাহলে লেখাটা খুব সুন্দর আসবে। মোবাইল দিয়ে কি সুন্দর মতো আমরা ইউটিউব চ্যানেল থাম্বনেল তৈরি করলাম। ওকে, টেক্সটের জন্য আমরা বামে উপরে ওকে করলাম, টেক্সট করলাম, কলমে ওকে করে লিখলাম থাম্বনেল। হ্যাঁ, ভিডিওটা আরও শর্টকাট করা যেত, কিন্তু আপনাদের জানার এবং বোঝার জন্য
এটা ধীর গতিতে করা হচ্ছে, যাতে আপনারা নিজেরা আমার কথার তালে তালে কাজ করে নিতে পারেন। হ্যাঁ, এখানে লেখা হয়েছে, এখন লেখার সাইজটা বড় করে আর লেখার কালারটা সাদা করে দেবো, যেহেতু লালের উপরে সাদাটা যদি দেওয়া হয় ফুটবে ভালো, উজ্জ্বলতা আসবে ভালো, এই জন্য আমি কালারটা বদলি করে দিচ্ছি। গো ডাইনে উপরে নিচ করে দিচ্ছি, দেখেন এখানে প্রত্যেকটা বটম আপনাদের এই কাজের জন্যই দেওয়া হয়েছে, কোন কাজটা কোনটা আপনি নিজে নিজে যদি আপনি ওপেন অন আউট ডাইনামে করেন আপনি বুঝতে পারবেন, এটা কালারটা কীভাবে করবেন, লেখাটা উজ্জ্বলতা বাড়ার জন্য কী করতে হবে, ফ্রন্টটা কেমনে কেমনে কী হচ্ছে। দেখবেন প্রত্যেকটা, এই যে গোল গোল বটম দেখতেছেন, প্রত্যেকটা বটমের আলাদা আলাদা কাজ আছে। তা আমরা তো অনেকগুলো কাজ করতে গেলে আজকে মনে করেন 1 ঘন্টার উপরে ভিডিওটা লঙ্গার হয়ে যাবে। জাস্ট আমি যেটা না বললে নয়, না করলে নয়, সেটাই আমি করতেছি, তো স্লো করতেছি যাতে আপনি সহজে করতে পারেন, আপনার জন্য সহজলভ্য হয়, সহজসাধ্য হয়। কালার দিচ্ছি সাদা কালার, যাতে লালের উপরে ফুটে ওঠে। হ্যাঁ, এই প্রত্যেকটা নব কিন্তু উজ্জ্বলতার জন্য, একটু আকর্ষণীয় বানানোর জন্য। হ্যাঁ, যতই আপনি নাড়াচাড়া করবেন দেখবেন একটা পরিবর্তন দেখতে পাবেন, কোনটা আপনার জন্য উপযুক্ত, কোনটা আপনার চোখের সৌন্দর্য, কোনটা জনগণের মাঝে আকর্ষণীয় হবে, সেই জিনিসটা আপনি বুঝে নিতে হবে। কত সুন্দর মতো একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করা। এই সেভ করার জন্য আমাদের কাজ সর্বপ্রথম একবারে সর্ব উপরে, আরো কালার দেখছি, দেখো এখন একবারে সর্ব উপরে ডাইনে বাম থেকে 2 নম্বরে ওকে করলে আমরা এখানে ইমেজ সেভ পাইতেছি। ইমেজ সেভ, ওকে ওকে করার পর আবার এখানে কাস্টম পাচ্ছি নিচে, কাস্টমটা ওকে করলে একবার সর্ব নিচে দেখতে পাবেন আপনি আলটা। হ্যাঁ, আলটাটা আপনি ওকে করলেই দেখবেন যে ছবিটা সুন্দর মতো সেভ হবে, কোনো রকম ফাটবে না, ডাইনামামে যাবে না, আপনি যেভাবে করছেন ঠিক সেভাবেই ওটা ফুটে উঠবে। ছবিটাকে সুন্দরভাবে আমরা সেভ করছি এবং এখানে নিয়ে আসছি, দেখতেছেন কত সুন্দর একটা আকর্ষণীয় প্রশ্ন ইয়ে হয়েছে, থাম্বনেল হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা ওকে করে রাখেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।